দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনুপ্রেরণা টিভি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের যেখানে নিয়ে আসছি এটা পাঁচদেবী উপজেলা, জয়পুরহাট জেলা পাঁচদেবী উপজেলা একটা জায়গা, একটা জায়গাতে এখানে নিরঞ্জন অর্থাৎ নামে উঁচাই নামের একটা জায়গাতে নিয়ে আসছি। আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা জায়গা জুড়ে নেট দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। নেটের পাশেই একটা পুকুর দেখতে পাচ্ছেন, তার উপর নেট দেওয়া আছে। আর এই যে পুরো জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটাতে মূলত হাঁস পালন করা হয়। এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে নেট দিয়ে ঘিরে দেওয়া যে জায়গাটা, এই জায়গাটাতে মূলত হাঁস পালন করা হয়। এই পুরো জায়গাটা মূলত সাত দিকে একটা জায়গা। আর আমরা এখন দর্শক যেদিকে যাচ্ছি একটা পুকুর দেখাবো আপনাদের। এই পুকুরে হাঁস পালন করা হয় এবং পুকুরের উপরে হাঁসের একটা ঘর তৈরি করা হয়েছে। এখানে একটা পুকুর ঘর দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। হাঁসে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে হাঁসের ঘর, অর্থাৎ এই পুকুরে যে হাঁসগুলো পালন করা হয় সেই হাঁসেরই ঘর। এই হাঁসের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে মূলত হাঁস রাখা হয়। আর পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় পুকুর, অনেক বড় একটা জায়গা। আর এই জায়গাটাতে মূলত জলকর, অর্থাৎ এই সাত বিঘার জায়গার জলকর যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, তার আয়তন প্রায় তিন বিঘা বা তার কিছু বেশি হতে পারে। দর্শক আপনার ক্যামেরাতে অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেক চতুর্দিকে ছড়াইয়ে ছিটায় আছে এবং এখানে মাছ চাষ করা হয় বলে মনে করা হচ্ছে। এবং আপনারা অবশ্যই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে পুকুরের উপরে কিছু কিছু জায়গাতে লাইট দেওয়া আছে, লাইট সহ এবং অনেক বাঁশ পুঁতে দেওয়া আছে। দর্শক আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো মূলত খাকি ক্যাম্বেল জাতের হাঁস। এখানে এক সাহসী উদ্যোক্তা ভাই অর্থাৎ রাসেল নামের এক ভাই, অর্থাৎ সবেমাত্র যিনি এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছে, সেই ভাই হাঁস পালন করছে। আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো মূলত সারাটা দিন এই পুকুরেই থাকে। আর পুকুরের উপরে যে ঘরটা, এই ঘরটাতে রাতে থাকে। আমরা এই খামারের সঙ্গে কথা বলবো, তার আগে খামারের সঙ্গে যে ভিডিওটা হবে এটা একটা ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখবো, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। দর্শক, এই পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যে আপনারা একটা টিউব দেখতে পাচ্ছেন, এই টিউবে চড়েই মূলত মাছের খাবার দেওয়া হয়। এবং হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন পানিতে সুন্দরভাবে বিচরণ করছে। এবং পুরো জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্মল পরিবেশ, নির্মল পরিবেশে এই খামারটা আসলে তৈরি করা হয়েছে। চতুর্দিকে হাঁস দেখতে পাচ্ছেন এবং মানে পুকুরের পাড়ে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তালের গাছ সহ বিভিন্ন প্রকারের গাছ দেখতে পাচ্ছেন। আর মূলত যে খামারটাই আমি দেখাবো, হাঁস যেখানে থাকে সেই জায়গাটা অবশ্যই দেখাবো। আর আপনারা এই জায়গাটা যে পুরাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মূলত খোলা একটা জায়গা, একটা রাস্তার পাশে, একটা ব্যস্ততম রাস্তার পাশে একটা জায়গা। এখানে এই জায়গাতে হাঁস হচ্ছে কিছুটা সময় থাকে, আর যে বাকি সময়টা অর্থাৎ বাকি যে দিনের বাকির খানিকটা যে সময় থাকে সেটা পুকুরে থাকার পর। এই খোলা জায়গাটাতেও আপনারা পানির সহ এবং কর্দমাক্ত একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই মূলত হাঁস বিচরণ করে দিনের কিছুটা সময়, আর পুকুরেই থাকে বেশিরভাগ সময়। আর যে বাকি যে সময়টা আছে সেই সময়টা অর্থাৎ রাতের বেলাতে হাঁস যে ঘরে থাকে, ঘরের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছে। দর্শক, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূলত পুকুরের উপরে, অর্থাৎ আপনারা নারিকেলের গাছ দেখতে পাচ্ছেন এবং নারিকেলের গাছের পাশেই যে উঁচা জায়গাটা, এই জায়গাটাতে আপনারা যে ঘরটা তৈরি করা হয়েছে আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে একটা টিনের ঘর, মূলত একটা বড় একটা টিনের ঘর। এখনো এখানে রাখা হয়নি, এখানে হাঁসের বাচ্চা রাখার জন্য মূলত তৈরি করা হয়েছে। আপনারা ঘরটা দেখলে বুঝতে পারবেন, মূলত পুরাটাই টিন দিয়ে ঘেরানো একটা ঘর, টিন দেওয়া আছে। আপনারা খেয়াল করলে করতে পারবেন বাইরে সুন্দরভাবে ঘরটা তৈরি করা হয়েছে। ঘরটার উচ্চতা হয়তো আপনারা বুঝতেই পারছেন 7-8 ফুট উচ্চতা হবে, এবং অনেক ঘন ঘন করে বাঁশ দিয়ে অনেক মজবুত এবং সুন্দরভাবে ঘরটা তৈরি করা হয়েছে। দর্শক, এই ঘরে এখনো হাঁস রাখা হয়নি। যে ভাই অর্থাৎ রাসেল হাঁস পালন করছে, ওই ভাইয়ের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো মূলত অন্য ঘরে থাকে। আমরা সেই ঘরটা দেখাবো আপনাদের। আপনারা যে ঘরটা নতুন করে তৈরি করছে এটাও মূলত হাঁস পালনের জন্যই তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টিন দ্বারা চতুর্দিকে হাঁসের ঘরটা ঘেরাও করা হয়েছে।
ঘেরা রাখছে। এরকম ঘর মূলত খুব ব্যতিক্রমে দেখা যায়। আমরা আসলে বাঁশের বেত দ্বারা অর্থাৎ বাঁশের বেত দিয়ে মায়েদের তৈরি যে ঘরগুলা এগুলাই মূলত আপনারা ভিডিওতে দেখে থাকেন। আর যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মূলত ক্যামেরাতে, ক্যামেরাতে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো যে ঘরে থাকে সেই ঘরটা আমি আপনাদের দেখাবো। আর এই যে ঘরটা দেখলেন এই ঘরটা মূলত হচ্ছে হাঁসের বাচ্চা তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর হাঁস মূলত এই যে জায়গাটাতে ওঠে, উঠে ওই ফাটা জায়গাটাতে বিচরণ করে। ওঠার জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল করতে পারছেন, খেয়াল করলে বুঝতে পারবেন এখানে হাঁস আছে। দর্শক এই জায়গাটাতে পুরা জায়গাটাতে যে খামার দেখতে পাচ্ছেন, আমরা একটা পুকুরের পাশেই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে মূলত 630টা হাঁস এখানে আছে, ঘরে থাকে। এখানে মোটরের ব্যবস্থা সহ পানি দেওয়ার ব্যবস্থা আছে, খাবারের পাত্র দেখতে পাচ্ছেন। দর্শক এই ঘরটা মূলত টিন দিয়ে তৈরি করা এবং টিনের এই পাশে এক ধরনের বড় ফাঁকযুক্ত অর্থাৎ একটা নেট দেখতে পাচ্ছেন। আমরা নেট দেওয়া আছে মানে অধিক নিরাপত্তার জন্য একটা নেট ব্যবহার করা হয়েছে। যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই ঘরেই হাঁস থাকে। হাঁসের ঘরটা মূলত এই যে একটা হাঁসের ঘর দেখতে পাচ্ছেন। যারা ভাবছেন যে পুকুরের উপরে ঘর তৈরি করতে মাথা বা কিছু লাগবে বা খোলা জায়গা আছে কিন্তু বাঁশ বেত খরচ করে তৈরি করতে যাচ্ছেন, এরকম না ভেবে দেখেন এই ঘরটাতেই মূলত যে ঘরটা এটা একটা ফর্দমাক্ত ঘর। এবং এবং এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা মূলত পানির উপরেই তৈরি, অর্থাৎ মানে পানির উপর তৈরি এই ঘরটা। আর এই ঘরে মূলত হাঁস থাকে এবং এই পাশের যে ঘরটা এই দুইটা ঘর মিলে মূলত 630টা হাঁস থাকে। এই ঘরের উপর পাতলা একটা নেট বিছানো হয়েছে এবং এই ঘরের যে বিষ্ঠা অর্থাৎ হাঁসের যে বিষ্ঠা এই বিষ্ঠাগুলো কিছুটা পরে আসে না। এই ঘরটা মূলত তৈরি করা হয়েছে কত টাকা খরচ করে তা সঠিকভাবে বলা যাচ্ছে না, আপনারা তৈরি করতে বুঝতে পারবেন। ঘর দর্শক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত হাঁসের ওঠার জন্য একটা হাঁস পুকুর থেকে সরাসরি ওঠার জন্য একটা ঘর। এটা দেখতেই পাচ্ছেন এই যে হাঁস এখানে ওঠার একটা ব্যবস্থা করা আছে, যে হাঁসের ওঠার ব্যবস্থার জন্য এই ঘরে যখন হাঁস তোলা হয় অর্থাৎ হাঁস পুকুরে সন্ধ্যায় যখন ওঠে তখন এই রাস্তাটাতেই মূলত হাঁস অধিকাংশ হাঁস ওঠে। তাছাড়াও কিছু রাস্তা আছে সেটা অবশ্যই আপনারা ক্যামেরাতে দেখেছেন ওই রাস্তাতে। আর এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা হাঁস এখানে আছে অলরেডি, এই রাস্তাটা দিয়ে মূলত হাঁস এখানে ওঠে। যারা পুকুরে প্রায় 3 বিঘে একটা পুকুরেই মূলত হাঁস পালন হচ্ছে সেই জায়গাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এবং এই পুকুরে সব ধরনের মাছ চাষ হয় এবং অক্সিজেনের যে ঘাটতি ছিল পুকুরে সেই কারণে মূলত হাঁস পালন করা হচ্ছে। এবং হাঁসও একটা লাভজনক সহ এবং অক্সিজেনের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা এখন বর্তমানে নেই। মাছও ভালোভাবে, মাছের স্বাস্থ্য ভালো থাকছে এবং হাঁসও ভালোভাবে পালন হচ্ছে। দর্শক আমরা এখানে যে এই জিনিসটা মূলত দেখানোর জন্য যে বড় একটা পুকুরের পাশে আপনারা চাইলে পারে হাঁসের খামার করতে পারেন সেই জিনিসটা দেখানোর জন্যই নিয়ে আসছি। আজকে আর দেখাবো না, আমি এখন পরবর্তী একটা ভিডিও দিব এই এখানে যিনি হাঁস পরিচর্যা করে তার সাথে কথা বলে আমরা যে ভিডিওটা দিব সেটা ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক থাকবে আপনারা দেখতে পাবেন। আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।